রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে সমস্ত শিকারী বন্ধুদের দেখছেন তারা সেইভাবে কিছু মাছ পায়নি, আবার ঠিক তার পাশেই ছিলেন অজিতদা। অজিতদা অবশ্য সব রকমের মাছ ধরেছেন, কি লেভেলের শিকারী কে জানে। কুঁচে ধরেছেন, কই মাছ ধরেছেন, শিঙি মাছ ধরেছেন, রুই মাছ ধরেছেন, মৃগেল মাছ ধরেছেন। শিঙি কই খেয়েছে ঠিক আছে, কিন্তু কুঁচে পর্যন্ত ছাড়েননি, কুঁচেটাকেও উনি ধরেছেন। আমি এখানে যখন গিয়েছিলাম কম বেশি বেলা 12টা হবে, জাস্ট একটা রাউন্ড মেরেছিলাম, আধ ঘন্টা 40 মিনিট মতো ছিলাম। সেখানে শিকারী বন্ধুরা কিরকম কি মাছ পেয়েছিল তখনও পর্যন্ত সেরকম কিছু নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুটি শীট নেট শেয়ার করেনি আমার সাথে, মাছ কম ছিল বলে, তাই আমিও সেই দুটো নেট আপনাদের দেখাতে পারবো না। বাকি কম বেশি নেট এবং কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুকুরটি সপ্তাহে 4 দিন চলছে, বুধ বৃহস্পতি শনি রবি, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হয়েছে কিছু আপনাদের, কিছু হয়েছে নাকি? ঠিক আছে, তবে আজকে লোকজনও বেশি অনেক। হ্যাঁ বলছি তো, আজকে লোকজনও বেশি অনেক, লোকজন লোকজন বেশি, মাছ কম আজকে বলছি তো, লোকজন বেশি মাছ কম, খাইনি আজকে সেরকম খাইনি। ওই অজিতদাই কটা পেয়েছি, ও আপনি বলে আমরা হয় আমরা শেষ হবো, নয় পুকুর মালিককে শেষ করবো, যে কোনো একটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আসুক না, এই সিটের এখানেই আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও সমান জায়গা তো। তবে ফিট শিকারই হবে। হ্যাঁ নিয়ে নিয়েছি, ফটো নিচ্ছি না তো ভিডিও নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বাসু ভাই, জল আরো নেবে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো কেন দেখাবো না, দুবার দেখাবে, সবাইকেই দেখাবো। যা স্যার, তো জালটা টানো তাহলে ভালো করে দেখতে হবে না। ও নিজে কাউকে দেখাচ্ছিলেন, না না না, আমি ও দেখাবে বললে বলে ওকে বললাম, সে যে কেউ টানলে দেখাবে কিন্তু। আর কেটে বাদ দিয়েছে এরকম কোনো সময় হয়েছে না দেখে? বাহ ঠিক আছে, মিরগেল গুলো যা খাচ্ছে সব সাইজ মিরগেল ধরে।
খাবার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাকান একবার মুখে, আমার মুখের দিকে তাকান। ঠিক আছে ঠিক আছে। এমনি ছবির ফন্টে দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। দিলে আমার ভাইয়ের ছবিটা দিয়ে ফন্টে একদম এদিকে মুখটা দিকে। হ্যাঁ ঠিক আছে, আমি আর হাঁটতে পারছি না তো ওই না, আজকে সেরকম ওইটা ঘুরে ঠুত নিতে লেগেছে নিচে। রুই 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 এটাই ভালো হয়েছে। এই এই ছবিটা থামবেলে ঠিক হবে, আর মাছটা খেলাচ্ছে গেলে আর দেখতে হবে না। ডিমটাই খেয়েছে, ডিম গাঁথা ছিল না একটা, ও যা লেগেছে যেতে পারতো না, ও যা সুতো ছিঁড়ে যাবে, মাছ যাবে না। দাদা ফোনটা যেন দেখবে জলে পড়ে যাবে কান থেকে, আসতে জোর আছে মাছের গায়ে। হ্যাঁ ছোট বাচ্চি কেন কি এক কিলো রাজু দা, বেশি হবে গো। আমি কি বললাম, এক কিলো বারোশো তেরোশো মানে এগুলো এক কিলো এর মাছ, কোনোটা একটু এই শিকারি বন্ধুকে দেখছেন, কই মাছ ধরেছে, শিঙি মাছ ধরেছে, একটা কুঁচেও ধরেছে। এই এই মুহূর্তে কি মাছ উঠবে জানি না, ছিবে
দেখটা ছুটছে বুঝলে লালন কর খুব সাবধান দু কিলো একদম 100% হবে কি কাকা দু কিলো হবে না পাক্কা একদম বেশি তো কম নয় এই তো এই শিকারি কি মাছ ধরে পুকুরে সব মাছ ধরে কুঁচে পর্যন্ত ধরে ফেলছে এত বড় শিকারি নেই যা আছে পুকুরে সব ছেঁকে তুলে নেবো বড় ল্যান্ডিংটা বার করতে হবে লাগবে না ছাগি মারলাম আমি হ্যাঁ খেলা হচ্ছে আমার সঙ্গে